আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আর আমার অবস্থা দেখেন, ঘাইমা একাকার। আজকে এত গরম, অথচ প্রচণ্ড বৃষ্টি ছিল গতকালকে। আজকে বৃষ্টি না থাকলেও আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল। আর ও আমরা যখন যাই তখনও ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, কিন্তু গরম এখানটা গরমটা মানে মারাত্মক লেভেলের গরম। আর বৃষ্টি খুব একটা হয় না, সব হয়, কোনো কোনো জায়গায় আবার বেশি হয়, পেনাঙ্কের দিকে বেশি হয়, ওই সাইডটাতে বোধহয় বৃষ্টি একটু হয়, কিন্তু আমাদের এই সাইডে অতটা হয় না। আজকে আমরা গেছি সেগি ফ্রেশ। অনেকে এখানের বাজার কার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছিলেন, মানে এখানের বাজার বা দ্রব্য মূল্যটা কিরকম, নিয়ন্ত্রণে কিনা, বা মানুষের সব কিছু খাইতে পারে, এই ধরনের নিয়ন্ত্রণে থাকলে তো মানুষ সব কিছু নিতে পারে, আসলে এখানের বাজার দরটা নিয়ন্ত্রণে? কারণ আজকে আমরা বাজার করছি টোটাল কত টাকা, 163 টাকার বাজার। তো দেখবেন আজকে কত টাকা কি কিনছেন। এখন দেখেন এখানে এখানে কিন্তু মাগুর না, একটা শৈল মাছ, বড় শৈল মাছ, বড় শৈল মাছ কিনছি 16-15। এটা হচ্ছে কেজি, 1 কেজি হয় না আর কি, কত গ্রাম জানি, 15 টাকা কিন্তু একটা একটা বড় শৈল মাছ আর কি। আমি ঢাইলেই দেখে দিচ্ছি, যেহেতু কাটাই আনছি, একটা শৈল মাছ যদি 15 টাকা, 15 রিঙ্গিত আর কি, যাই হোক আর কি। আচ্ছা, যে 15 সামথিং দিকে 16ই ধরতেছি, এটা একটা বড় শৈল মাছ যদি 16 রিঙ্গিত হয় বা 15 রিঙ্গিত হয় তাহলে পরে অবশ্যই সস্তা। যেহেতু আমি এখানে বাংলাদেশে হিসাব করলে তো হবে না, আমি যে দেশে থাকবো সেই দেশে হিসাব করতে হবে। আর এখানে 1.5 কেজি গরুর মাংস 36 টাকা, 35 টাকা, 35, এখানে 1.5 কেজি গরুর মাংস কিন্তু 35 টাকা। দেখুন আমি ইচ্ছা করে কাটায় আনি নেই, ওরা কাটায় দিত। এখানে একটা বেশ বড় টুকরা, হাড্ডি সহ আনতে পারবেন, মাংস সহ আনতে পারবেন, দেখে আনতে পারবেন, যেহেতু পিসটা একদম সুন্দর করে খোলা থাকে। এই হচ্ছে গরু মাছ, আর এটা হচ্ছে মুরগি। এখানে যদি একটা মুরগি 1 কেজি হয়েছে কিটা, এটার দাম নিচে কত, 2 কেজি 1440 গ্রাম। আচ্ছা, 140 গ্রামের দাম কত পড়ছে? 2 কেজি 140 গ্রাম দাম 19.67। আচ্ছা, 19 টাকা 67 পয়সা এখানে একটা মুরগি। আর এখানেও একটা রেগুলার সাইজ করে গাইটা দিচ্ছে, কিন্তু আপনি যেই সাইজই বলবেন সেই সাইজ, যেমন সেদিন আমি আস্তা রোস্ট করছি, ওরা ওইভাবে রোস্টের মধ্যে গাই দিচ্ছে। আর এখান থেকে আছে নিচ্ছে মাগুর মাছ, মাগুর মাছটা নিয়েছিলাম 1 কেজি দিচ্ছিল, এইটা কি মাছ, এটা শৈল মাছ, আর এটা মাগুর মাছ 3 টাকা, 500 গ্রামের দাম 3 টাকা। আর 500 গ্রাম আমি তো অত বেশি করে আনবো না, জানা কথা বলি, আমার বাসায় 3টা পড়ছে, একেবারে কি ছোট। আর আমি তো অনেক বড় মাছ দেখছি, কিন্তু আমি বড় মাছগুলো আনিনি, বড় মাছগুলো আমার দেখতে জানি কেমন লাগে, এই জন্য আমি কী করছি এই এই সাইজটা আনছি। তো এই সাইজটা মাছের দাম যদি 3 রিঙ্গিত হয় তাহলে এই দেশের মানুষের জন্য বলবো যে মানে আমাদের দেশের তুলনামূলকভাবে আর কি, বুঝতে পারতেছেন যারা বাংলাদেশে আছেন তারা তো বুঝতে পারতেছেন, আমি এখন বাংলাদেশে নাই, তারপরেও নিজের দেশের মানুষের অবস্থাটা তো বুঝি। বাংলাদেশের মানুষের আয় তো অনেক বেশি না, যে সবাই তো একেবারে অনেক বেশি ধনী না, তো যারা কিনতে পারে তারা তো পারে, আর যারা কিনতে পারে না তাদের তো দ্রব্যমূল্যে হিমশিম খাচ্ছে। তো এগুলা বাজার দেখেন, আমার যে মাংস মিলা যেটা হয়েছে, গরু মুরগি, এখানে আমি 2 রকম মাছ কিনছি, সব মিলে যদি এই টাকা আসে তাহলে অবশ্যই বাজার মূল্য নর্মাল। তা আমি যেহেতু সেটা আগে থেকে মনে করেন আমার জীবনটা পুরো বরবাদ হয়েছে। এখন আসেন যে এখানে আমরা একটা পাউরুটি কিনি, কিন্তু একেবারে কম টাকা দিয়া, এটা এখন মনে নেই আমার, জানি 3 রিঙ্গিত, হ্যাঁ 3, এগুলার গায়ে লেখা নেই কিছু। আচ্ছা, 3 রিঙ্গিত, তাহলে একটা পাউরুটি এখানে এতটুকু সাইজে 3 রিঙ্গিত, বাংলাদেশে নিঃসন্দেহেই 3 টাকা হবে না। আচ্ছা, 3 রিঙ্গিত আমি কিন্তু আবারও বলতেছি, বাংলা টাকা কনভার্ট করা যাবে না, যেহেতু আমি যে দেশে থাকবো বা আপনি যে দেশে থাকবেন সেই দেশের টাকাটাকে আপনাকে কাউন্ট করতে হবে, আদারওয়াইজ আপনি জীবনও কিনা খেতে পারবেন না, এটাই স্বাভাবিক। এখানে হচ্ছে আনারস, এইটুকু আনারস কিন্তু 3 টাকা, সুন্দর করে কাটানো, একেবারে রেডি টু ইট, খুবই সুন্দর। আচ্ছা, একটা সস নিছি, সসের দামও কিন্তু খুবই নাগালের ভিতরে, লেখা নেই এখানে, লেখা নাই, এটা আমার এক মনেও নেই কত, যে এক এটাও নাগালের ভিতরেই, ঠিক আছে,
এখানে আমি আলো আনছি দেখো দাম কত করছে এটা না 5 রিংগিত 26 পয়সা তাহলে এখানে দেখেন আলু আমি জিজ্ঞাসা করছিলাম কতটুকু করছে আমারটা আমার আমার মনে নেই এটা আমি রাস্তা দিয়ে শেষ রান দিয়ে পলিথিনের 12টা বেঁচে আছে এখানে সবজিগুলা হইয়া ফলগুলাও খুবই ভালো ফলটা অবশ্য দেরি করে দেবে না এটা 4 টাকা 4 রিংগিত 56 পয়সা তরমুজগুলা কিন্তু খুব মিষ্টি মসুরি ডাল এখানে কতটুকু লেখা নেই লেখা নেই উপরে লেখা ছিল এখানে দেখেন এই যে ডালটা কিন্তু খুব ভালো এখানে ডালটাও খুব ভালো আর এটাও খুবই রিজনেবল প্রাইস এটাও খুবই কম দামের মধ্যেই পাওয়া যায় কম দাম বলতে কি দামটা কম ছিল ব্যাপারটা আমি এটাই বলতে যাচ্ছি বারবার এটা লবণ একেবারে সুলানো রসুন নিয়ে এসছি মাঝে মাঝে সুলানো রসুনটা খুবই লাগে এটা কত রঙ্গিত লেখা নেই লেখা থাকবে না এগুলো এগুলো কিন্তু এখানে 500 গ্রাম 500 গ্রাম কিন্তু লেখা থাকবে না 500 গ্রাম এটা হচ্ছে বুটের ডাল যেটা হচ্ছে বুটের ডালে চচ্চড়ি খাবে ডাল আর এগুলো হচ্ছে মায়ামি এগুলো ওদের জিনিস বুঝতে পারতেছেন যা খায় স্কুলে বা ভার্সিটিতে নেয় যেহেতু ভার্সিটি টাইমটা অনেক লম্বা নিয়ে সকালে যায় একদম 5টা 6টা ব্যাগ নিয়ে যায় আগুন দিয়ে দিচ্ছি চেষ্টা তো এই হলো আজকে আমার বাজার বাজারগুলো কেমন হিসেবে জানাবেন তো এফএনএফ মাল্টিমিডিয়া থেকে আমি ফারহানা রহমান বলছি নিয়াজ লাইফস্টাইল আজকে নিয়ে এই বাজারগুলো কিন্তু শো করছে যেহেতু নিয়ে এই বাজারগুলো করে আনছে আমার সাথে গেছিলাম আমি নিয়ে গেছিলাম আর এখানে আর একটু দেখাই এখানকার কামরাঙ্গাগুলা খুব টেস্টি খুব রসালো এবং মিষ্টিও আছে তো এখানে ফলগুলো খুবই ভালো আমাদের দেশেরটা যেমন আমাদের দেশীয় শাক এখানে একটা শাকটা খুব একটা ভিন্ন কিছু না ভালো খুবই ভালো তো আজকে এই পর্যন্তই তো নিহাজ লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে দিবেন 500 টাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন কেননা নিহা অনেক কষ্ট করে বাজারগুলো করে আনছে আর এখন রান্না বান্না কষ্ট করে কী করবে আমি জানি না আমি না নিহা তাও জানি না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন একটা করে লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ